আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 93.58% আর এসএসসির পাশের হার 94.08%। বোর্ডওয়ারি পাশের হার ঢাকায় 90.12%, সিলেটে 96.78%, বরিশালে 90.19%, কুমিল্লায় 96.27%, দিনাজপুরে 94.80%, রাজশাহীতে 94.71%, চট্টগ্রামে 91.12% এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার 97.52%। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার বেশি। শতভাগ পাশের প্রতিষ্ঠান 5,494টি। এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাশ করেছে, আর শূন্য পাশ 18টিতে। এসব প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় 22,27,000 পরীক্ষার্থী অংশ নেয়। করোনার কারণে এবারে শুধু 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়। একই সাথে প্রধানমন্ত্রী নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন। করোনা সংক্রমণ যেন আরও বেড়ে না যায় সেজন্য দেশের সবাইকে টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এরকম তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেন মোট 13 জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেন। 2022 শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত 4,17,26,856 জন শিক্ষার্থীর মাঝে মোট 34,70,22,170 কপি বই বিতরণ করা হবে। বছরের প্রথম দিন স্কুল থেকে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণের কথা রয়েছে। করোনা সংক্রমণের মধ্যেও বই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমাদের নিতে হবে, কাজে কেউ যেন টিকার বাইরে না থাকে, সবাইকেই কিন্তু এই ভ্যাকসিন নিতে হবে। এবং সেটাও আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আমরা টিকা কার্যক্রমটা একেবারে তৃণমূলে নিয়ে যেতে চাচ্ছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেওয়া হবে বা অন্যান্য আমাদের স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু সকলকে কিন্তু টিকাটা যারা নেন নাই এখনও সবাইকে নিতে হবে। এই মুহূর্তে রাজধানীর কয়েকটি স্কুলে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি সেখানে। রাজধানীর ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজের কাছে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ভিকারুননেসা স্কুলের ছাত্রীরা এসএসসিতে কেমন ফল করেছেন? বাবু, আসলে অন্যান্য সময় আমরা যেই আনন্দ উচ্ছ্বাস এবং শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার পরে যেই স্কুল ভর্তি শিক্ষার্থীদেরকে দেখতে পাই অপেক্ষা এবং বিশেষ করে ফলাফল দেখার জন্য স্কুলের সামনে যেই চার্ট টানিয়ে দেওয়া হয় এবং নাম্বার টানিয়ে দেওয়া হয় রোল নাম্বার, সেই পরিবেশটি কিন্তু আসলে এখানে নেই, অনুপস্থিত। কারণ এখন করোনা পরিস্থিতি একটি যেমন যদিও কমে এসেছে, তাছাড়া অনলাইনে রেজাল্ট ফলাফল দেওয়ার কারণে অনেকে বাসায় বসে ফলাফলটি সংগ্রহ করছেন এবং সেখানে তাদের পরিবার পরিজনের সাথে সেটি ভাগাভাগি করছেন আনন্দ বা ফলাফলের সেই উচ্ছ্বাসটি। কিন্তু এই স্কুলে আমরা এসে দাঁড়িয়েছি, এখানে আসলে স্কুলের ভিকারুননেসা স্কুলের গেট বন্ধ রয়েছে, এখানকার যিনি অধ্যক্ষ তিনি এখনও আসেননি, তিনি এলে হয়তো একটা অনুমতি দেওয়া হবে এবং এরপরে আমরা এখানে প্রবেশ করে শিক্ষার্থীরা এসেছেন অনেকেই, অনেক শিক্ষার্থী উৎসুক শিক্ষার্থী কিন্তু ভেতরে আছেন, যদিও সেই অর্থে যে অনেক শিক্ষার্থী আসেন সেরকম না থাকলেও কিছু শিক্ষার্থী স্কুলে অন্যান্য বান্ধবী বা তাদের যে বন্ধু তাদের সাথে আনন্দ বা পরীক্ষার ফলাফলটি ভাগাভাগি করে আনন্দ উদযাপনের জন্য এসেছেন। তো শিক্ষার্থীরা ভেতরে রয়েছেন এবং তারা সেই উচ্ছ্বাসটি করছেন, গেট খুলে দেওয়া হলে আমরা তাদের মতামত জানতে পারব। বাবু, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী মুশফিকুস সালেহীন। মুশফিক, আইডিয়াল স্কুলের ফল সম্পর্কে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা কি বলছেন? আহ,
বাবু, আজকে যদিও মাননীয় প্রধানমন্ত্রী এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেছেন, কিন্তু এখনও আমরা যেটা জানতে পেরেছি সর্বশেষ এই বিদ্যালয়ের যে সহকারী প্রধান শিক্ষক রয়েছেন সালাম খান, ওনার সাথে কথা বলে যে এখন স্কুলের কাছে আসলে ফলাফলটি এসে পৌঁছায়নি। আমরা যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে অনেকেই শিক্ষার্থী যারা খুদে বার্তার মাধ্যমে তাদের ফলাফলটা জানতে পেরেছেন তারা স্কুলে এসে ভিড় জমাচ্ছেন, এবং যারা বাকিরা স্কুলের এসে ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছেন ফলাফলের অপেক্ষায়, এবং সেই সাথে শিক্ষকরাও স্কুলে এসে আসছেন, এবং অনেকের মাঝে আমরা দেখেছি দীর্ঘদিন পর তাদের মধ্যে দেখা হয়েছে। আমরা জানি দেড় বছর পর এসএসসি পরীক্ষাটি হয় এবং তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় শিক্ষার্থীদের এই ফলাফলের নিজেদের মধ্যে দেখাশোনা ছিল না, যে কারণে আমরা দেখছি যে শিক্ষার্থীরা একে অপরের সাথে এসে তারা একে অপরকে জড়িয়ে ধরছেন, একে অপরের সাথে যে খোঁজ গল্প মত হচ্ছেন, এবং শিক্ষকদের সাথেও তারা কুশল বিনিময় করছেন। তো আমরা জেনে আসি যে এই স্কুলটি আসলে গত বেশ কয়েক দশক ধরেই বাংলাদেশের শীর্ষ স্থানীয় স্কুলগুলোর মধ্যে একটি। তো সেই জায়গা থেকে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী সকলের মধ্যেই প্রত্যাশা রয়েছে যে এবারও সেই সাফল্যের ধারাবাহিকতাটি অব্যাহত থাকবে। তবে এখনও যেহেতু স্কুলে ফলাফল এসে পৌঁছায়নি, সে কারণে শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছে, এবং আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে স্কুল প্রাঙ্গণ। এখন শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অপেক্ষার অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। বাবু, রাজুক উত্তর স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী এস এম আতিক। আতিক, রাজুক স্কুল তো প্রতিবারই ভালো ফল করে, এবারের ফল কেমন হয়েছে? দর্শক, এতক্ষণ আমরা ছিলাম রাজধানীর তিনটি স্কুল থেকে এসএসসির ফল সম্পর্কে জানছিলাম। পঞ্চম ধাপে 707টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5ই জানুয়ারি। শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন চেয়ারম্যান মেম্বারের পাশাপাশি সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা। দিন রাত ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি, কারো যেন দম ফেলার সময় নেই। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সব ইউনিয়ন পরিষদ। নির্বাচনকে ঘিরে ওইসব এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলায় 11টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলায় সদর উপজেলার পূর্ব ইলিশা, দক্ষিণ দিঘলদি ও চর সামাইয়া ইউনিয়নে হামলা ও ভাঙচুর হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। স্থানীয়রা জানায় ভোলা সদরে বুধবার রাতে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে প্রকাশ্যে নৌকা সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের নির্বাচনী প্রচারণার গাড়িতে গুলি ছোড়ে, পরে দ্রুত পাশেই থাকা পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয় ছোটন। এদিকে গতরাতে দক্ষিণ দিঘলদি ইউনিয়নের বটতলা নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী নৌশাদ হোসেনের সমর্থক কাউসার নামের এক বৃদ্ধকে ঘর থেকে তুলে নিয়ে মারধর করা হয়। এছাড়া চর সামাইয়া ইউনিয়নে বিএনপি বাজার এলাকায় 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত 15 জন আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনের মতো আজও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা স্পিড বোট ও ডুবুরি নিয়ে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে গতকাল উদ্ধার হওয়া 2টি মরদেহের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন শিমু বেগম ও আব্দুল হক মিয়া। মৃতদেহ 2টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বছরের শেষ দিন সরকারি ছুটির দিন হওয়ায় আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ 2 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। জরিমানা পরিহারের জন্য 2 জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। রিটার্ন দাখিলের শেষ দিন ছুটির দিন হওয়ায় একদিন সময় বাড়ানোয় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। দেশে আবারও শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। দিনাজপুরে বৃষ্টি ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শহরে লোকজনের উপস্থিতি কম। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় আজ সকাল 6টায় 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনাজপুরে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষজন বাসা থেকে বের হচ্ছে না। এদিকে বৃষ্টি ও কনকনে শীতে ছিন্নমূল মানুষগুলো পড়েছে চরম বিপাকে। আবহাওয়া অফিস জানায় এইভাবে চলতে থাকলে তাপমাত্রা হ্রাস পেতে পারে। অপরদিকে রংপুর ও আশপাশের জেলাগুলোতে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি, সেই সাথে শুরু হয়েছে কনকনে হিমেল বাতাস, ফলে এই এলাকায় শীতের প্রকোপ কিছুটা বেড়ে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনা আর অঘটনে ভরা ছিল 2021 সাল। করোনা মহামারীর কারণে বছর জুড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ক্ষমতার পালা বদল হয় যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো দেশগুলোতে। এছাড়াও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ছিল আলোচনার কেন্দ্রে। 2021 সালের আলোচিত ঘটনা জানাচ্ছেন কাজী ইফতেখার শুভ। আগের বছরের ধারাবাহিকতায় চলতি বছরও বিশ্বজুড়ে ছিল করোনার প্রবল দাপট। চলতি বছর করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ায় 27 কোটি, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 54 লাখের বেশি। বছরের শেষ সময়ে এসে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নতুন করে আতঙ্ক ছড়ায়। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। পাশাপাশি প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। অভিষেক বর্জন করেন নির্বাচনে পরাজয়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এর আগে 8ই জানুয়ারি গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা চালায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ক্যাপিটল হিলে হামলা চালায় 100 উগ্র ট্রাম্প সমর্থক। চলতি বছরের জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান অতি রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। 60 বছর বয়সী রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত। একটি বুলেটও খরচ না করে চলতি বছরের 15ই আগস্ট আফগানিস্তানের কাবুল দখল করে নেয় তালেবান। এর আগে দেশটির 90% দখলে নেন তারা। পরে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। শুরু হয় তালেবান বিরোধীদের দেশ ছাড়ার হিড়িক। নির্ধারিত সময়েরও একদিন আগে 30 আগস্ট মধ্যরাতে C-17 বিমানে করে আফগানিস্তান ছাড়েন সর্বশেষ মার্কিন সেনারা। এর মাধ্যমে আফগানিস্তানে শেষ হয় 20 বছরের মার্কিন দখলদারিত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে ফের সেনা অভ্যুত্থান হয়। এরপরে গৃহবন্দী হন অং সান সুচি। দেশজুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। সেনাবাহিনী নির্যাতনে প্রাণ হারান বহু মানুষ। দুর্নীতিবিরোধী অব্যাহত বিক্ষোভের মুখে চলতি বছরই পদ ছাড়তে বাধ্য হন 12 বছর ধরে ক্ষমতায় থাকা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পার্লামেন্ট নেসেটে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন নাফতালি বেনেট। বিজেপি শিবিরে ধস নামিয়ে আবারও ভারতের পশ্চিমবঙ্গে জয় পায় তৃণমূল কংগ্রেস। ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের কবলে পড়ে মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছিল 400 মিটারের বিশাল আকার জাহাজ এভার গিভেন। এক সপ্তাহ এভাবে আটকে থাকায় সম্পূর্ণ বন্ধ ছিল বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যিক নৌ রুট। এতে প্রতিদিন অন্তত $1.5 কোটি রাজস্ব হারাতে হয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষকে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হিসেবে বছর জুড়ে জ্বলেছে বিশ্বের নানা প্রান্ত। উত্তর আমেরিকার কিছু অঞ্চল, সাইবেরিয়া, গ্রিস, ইতালি, ফ্রান্স ও তুরস্কের বিস্তীর্ণ এলাকা দাবানলে পুড়ে যায়। এতে বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে 343 মেগাটন কার্বন নিঃসরণ হয়। এছাড়াও চলতি বছরে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো বহু প্রাকৃতিক দুর্যোগের ধকল সইতে হয়েছে বিশ্বকে। বছরের শেষ ভাগে এসে 6টি মার্কিন অঙ্গরাজ্যে 30টি টর্নেডোর আঘাতে নিহত হন শতাধিক মানুষ। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। গত সপ্তাহে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসের ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের এক যুগের প্রাদুর্ভাবকে সংক্রমণের সুনামি হিসাবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এএফপির পরিসংখ্যানের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদন বলছে, গত 22 থেকে 28 ডিসেম্বর প্রতিদিন গড়ে 9,35,000 বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দৈনিক হিসাবের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে এএফপি। 22 থেকে 28 ডিসেম্বরের মধ্যে মোট 65,50,000 মানুষের কোভিড শনাক্ত হয়েছে। 2020 সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড মহামারী ঘোষণা করার পর থেকে এটাই শনাক্তের সর্বোচ্চ পরিসংখ্যান। এদিকে করোনা ভাইরাসের ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের একযোগে প্রাদুর্ভাব সংক্রমণের সুনামি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেন, ডেল্টা ও ওমিক্রন দুটি এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা সংক্রমণকে নতুন রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছে, ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর আহ্বানে বুধবার ইন্দোনেশিয়ার সরকার ভাসমান রোহিঙ্গাদের কুলে ভিড়তে দিতে সম্মত হয়েছে। রয়টার্স জানায়, গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার আচে প্রদেশের কর্মকর্তারা বলেছিলেন, নৌকায় থাকা 120 রোহিঙ্গাকে তারা খাবার, পানি ও ওষুধ সরবরাহ করবেন, তবে আন্তর্জাতিক অনুরোধ রেখে তাদের শরণার্থী হিসেবে গ্রহণ করা হবে না। ইন্দোনেশিয়া নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা আরমেদ ওয়াইজায়া বুধবার বিবৃতিতে বলেন, মানবতার খাতিরে বর্তমানে আচে প্রদেশের বিয়েরুন জেলার কাছে ভাসমান একটি নৌকায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়ার সরকার। শরণার্থীরা নৌকায় যে অবস্থার সম্মুখীন হচ্ছে তা জরুরি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী নারী ও শিশু। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাশ্মীর পুলিশ জানায়, কুলগাম ও অনন্তনাগ জেলায় আলাদা দুটি বন্দুকযুদ্ধ হয়। কথিত এই বন্দুকযুদ্ধে নিহত 6 জনকে সন্ত্রাসী বলছে পুলিশ। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। বুধবার সন্ধ্যায় সন্ত্রাস বিরোধী পৃথক অভিযান দুটি শুরু করা হয় বলে জানান এই কর্মকর্তারা। এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবেও দেখছে কাশ্মীর পুলিশ। খেলার খবর ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 2:15 রেড ডেভিলরা নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেবে বার্নলিকে। করোনার ঝক্কি কাটিয়ে মাঠে ফেরার ম্যাচে নিউক্যাসলের সাথে 1-1 ড্র করে র্যাংনিকের দল। 2021কে জয় দিয়ে বিদায় জানানোর লক্ষ্য রোনালদো রাশফোর্ডদের। 17 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানইউ। অবনমন লাইনে থাকা বার্নলির বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটিয়ে বছরটা শেষ করতে পারবে তারা, যেখান থেকে নতুন বছরে তারকা ঠাসা দলটির লক্ষ্য থাকবে এগিয়ে যাওয়ার। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbiri.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2:00 দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।